এই সায়েন্স সিটি পার্ট 6 আপনাদের স্বাগত জানাই। তো এই দেখুন চলে এসেছি সায়েন্স সিটির ভিতর। এখন আমরা সায়েন্স সিটি টিকিট কাউন্টারের বাইরে ছোট্ট একটা পার্ক আছে, ওখানে বসে আছি, আলা হয়ে গেছি, সবাই মিলে বসে আছি। আর এবার দেখুন টিকিট কাউন্টারের দিকে আমরা দুজন যাবো যে টিকিট কাটবো। এটা হচ্ছে 5 নম্বর টিকিট কাউন্টার, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, অনেক টিকিট কাউন্টার আছে। ঠিক আছে, আপনাদেরকে মোটামুটি টিকিট প্রাইস বলে দিচ্ছি। সায়েন্স সিটির দূরত্ব 65 টাকা নেবে, 65 রুপিস। আর বাকি আদার্স সায়েন্স সিটির মধ্যে যেগুলো আপনারা দেখবেন, ওয়েলকাম, বিভিন্ন রকম টিকিট আছে, 40 টাকা, 45 টাকা, 30 টাকা, 90 টাকা, বিভিন্ন রকম টিকিট আছে। ঠিক আছে, আর রোপওয়ে চাপতে গেলে 65 টাকা টিকিট। আপনার রোপওয়েতেও ঢুকতে পারে, পায়ে হেঁটেও ঢুকতে পারে। রোপওয়ে না ঢুকে 65 টাকাতে পায়ে হেঁটে ঢুকেছি, আর পরের বার থেকে এই ভুলটা আর করবো না। আমরা 65 টাকা টিকিট যাবো সায়েন্স সিটি। আমরা ঢুকে গেলাম সায়েন্স সিটির ভিতর। এটা আমার বন্ধু, এর নাম সৌম সামন্ত, আর ওইটা মানে ওর ভাই। এইখানে খুব সুন্দর একটা গার্ডেন সায়েন্স সিটির ভিতর, মানে অসাধারণ লাগছে, মানে বলে বোঝানো। এখন আপনাদের সায়েন্স সিটি যা সুন্দর মোটামুটি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আপনারা না গেলে খুব মিস করবেন, চেষ্টা করবো, জানি না। ঠিক আছে, আর যারা গেছেন বা যারা যাবেন বা কখনো যাননি, কীভাবে যেতে হয় আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা ফলো করে মোটামুটি চলে যেতে পারবেন। এই দেখুন আমরা যাচ্ছি সায়েন্স সিটির মধ্যে, আমরা হাঁটছি, ওনার সময় হেঁটে হেঁটে আসছে। আপনাদেরকে দেখাতে চলেছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পাবেন। ছোট্ট টয় ট্রেনে করে ঘুরে ঘুরে ভিতরটা দেখবো, প্রচন্ড ভিতরটা অন্ধকার, চাপবো দাঁড়া। ঠিক আছে, মোটামুটি আপনাদেরকে দেখাবো। এখানে 40 টাকা, জুরাসিক ওয়ার্ল্ড দেখতে গেলে 40 টাকা দাদা। আপনারা ওই টিকিট কাউন্টার দিয়ে 40 টাকা টিকিট কাটবেন, জুরাসিক ওয়ার্ল্ড দেখবেন ওইদিকে বিল্ডিং এ ওই ওইগুলো। আর সায়েন্স সিটির ভিতরে যাদের ক্ষমতা থাকে থাকবে কি তারা খাবেন, আর যাদের ক্ষমতা থাকবে না তারা বাইরে খেতে পারেন, বা বিভিন্ন খাবারের জায়গা আছে। কিন্তু এখানে ভাত পাবেন না, ভাত জাতীয় জিনিস কোনো কিছুই পাবেন না। ঠিক আছে, চাউমিন, এগ রোল, মোগলাই, ডিম টোস্ট, এইসব জিনিস মানে সায়েন্স সিটির বাইরে পাবেন। আর সায়েন্স সিটির ভিতরে রেস্টুরেন্ট আছে, কিন্তু ওইখানে যা দাম সেখানে টাকা দিয়ে পোষাবে না। ঠিক আছে, আর এই দেখুন এইটা আগে ছিল জুরাসিক ওয়ার্ল্ডের জায়গাটা। তো ট্রেন সায়েন্স সিটির ভিতরে এইটা চাপতে গেলে আপনাদেরকে 25 পার হেড একজনের মাথাপিছু 25 টাকা বেয়ার করতে হবে, তবে এই ট্রেনটা চেপে পুরো সায়েন্স সিটিটা ঘুরতে পারবেন। কিন্তু আমরা চাপি না, আমরা পায়ে হেঁটে পুরো সায়েন্স সিটিটা ঘুরেছি, আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা উপলব্ধি করতে থাকুন। আর যারা যারা যাবেন তারা আমার ভিডিওটা ভালো করে দেখে নিতে পারেন, দেখি ফলো করে যেতে পারেন। ঠিক আছে, ভালো দেখতে চাপবো, চলো বাবা তো নেই, মিটিং এ আছে, সায়েন্স সিটি ডাইরি করতে এরপর ইউটিউবে ছাড়বো। এসি কিছু বাদ রাখবো না, পাইবে আপনাদের মোটামুটি সায়েন্স সিটিটা দেখে দেখালাম। ঠিক আছে,